ডিটেনশন অব দ্য ডেড সিনেমার শুরুতেই আমরা স্কুলে এডি নামের একটি ছেলেকে দেখতে পাই। তাকে ডিটেনশন রুমের দিকে যেতে দেখা যায়। ডিটেনশন রুম মানে সেই রুমকে বলা হয় যেখানে স্কুলের কিছু বদমাইশ স্টুডেন্ট আর খারাপ কাজ করে এমন স্টুডেন্টদেরকে শাস্তি হিসেবে ওই রুমে পাঠানো হয়। এডি যখনই ওই রুমে প্রবেশ করে তখন সে জেনেট নামের একটি মেয়েকে তার বয়ফ্রেন্ড ব্রেডকে কিস করতে দেখে। এই দৃশ্য দেখে এডির খুবই খারাপ লাগে, কারণ সে জেনেটকে পছন্দ করে, কিন্তু এখনো পর্যন্ত সে কথাটা জেনেটকে বলতে পারেনি। তখন ব্রেড এডিকে বিরক্ত করতে লাগে, এছাড়াও সে তার চশমাটাও ভেঙে দেয়। ব্রেডকে এরকমটা করতে দেখে জেনেটের খুবই খারাপ লাগে, কারণ কোথাও না কোথাও সেও এডিকে পছন্দ করে। তখনই সেখানে অ্যাশ নামের একটি ড্রাগ আসক্ত ছেলে এসে জিমি নামের একটি স্টুডেন্টকে অফার করে। সে বলে তার কাছে এরকম আরো অনেক আছে যেগুলি সে চাইলে তার কাছ থেকে কিনতে পারবে। তখনই সেখানে উইলো নামের একটি মেয়ে এসে সোজা এডির কাছে গিয়ে বসে যায়। সে বুঝতেই পারে না যে এডি কেন এই ডিটেনশন রুমে বসে আছে, কারণ এডি খুবই সাধারণ একটা সহজ সরল ছেলে। তখনই সেখানে টিচারও চলে আসে। তখন এডি টিচারের কাছে গিয়ে বলে, আপনি কাউকে কিন্তু বলবেন না যে আমি এখানে কোন কারণে এসেছি। এরপরে আমরা আবার অ্যাশকে দেখতে পাই। সে পিছনে বসে থাকা একজন স্টুডেন্টের কাছে গিয়ে আবার তাকে অফার করতে লাগে। তখন সে ওই স্টুডেন্টের হাতে জখম দেখে। এই জখম স্কুলের একজন স্টুডেন্টের কারণেই হয়েছে, আর ওই জখম এতটাই ভয়ানক ও মারাত্মক যে মানুষের হৃৎপিণ্ডের মতো লাফাচ্ছে। অ্যাশ এই ঘটনাটা তার টিচারকে বলে, কিন্তু ওই স্টুডেন্টকে সাহায্য করার আগে সে একটি জম্বিতে পরিণত হয় আর তার চেহারা খুবই ভয়ঙ্কর দেখতে হয়ে যায়। তখন টিচার তাকে সাহায্য করার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু ওই স্টুডেন্ট টিচারকে কামড়ে ইনফেক্টেড করে দেয়। তখনই জিমি জম্বিটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে জম্বিটি অজ্ঞান হয়ে যায়। তারপর তারা ডিটেনশন রুম থেকে বেরিয়ে এসে দেখে স্কুলের চারিদিকে জম্বি ছড়িয়ে পড়েছে, আর এই জম্বিরা হলো এই স্কুলের টিচার আর স্টুডেন্ট, যারা একে অপরকে মেরে খেতে শুরু করেছে। এসব দেখে তারা কিছুই বুঝতে পারে না। তখন তারা দেখে অনেকগুলি জম্বি তাদের দিকে এগিয়ে আসছে, যার জন্য তারা আবার ভয় পেয়ে ডিটেনশন রুমে ঢুকে পড়ে, কারণ তাদের মনে হয় যে এই রুমে হয়তো তারা সুরক্ষিত থাকবে। তখনই ওই জখম হওয়া ছেলেটি আবার উঠে দাঁড়ায় আর তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে প্রিন্সিপালের রুমে চলে আসে। সেখানে এডি দেখে একটি জম্বি প্রিন্সিপালকে মেরে খেতে শুরু করেছে। এই কথাটা সে সবাইকে বলে। তখন সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা সবাই মনে করে যে তাদেরকে এমন একটি জায়গায় লুকোতে হবে যেখানে জম্বি পৌঁছাতে পারবে না। তখনই এডি সবাইকে বলে এই স্কুলের মধ্যে সবচেয়ে সুরক্ষিত জায়গা হলো স্কুলের লাইব্রেরি। তখন সবাই এডির কথা শুনে লাইব্রেরির দিকে যেতে শুরু করে। এডি সব জম্বিগুলোকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, আর এদিকে সবাই লাইব্রেরির ভেতরে প্রবেশ করে যায়। লাইব্রেরির ভেতরে গিয়ে তারা সবাই চারিদিক ভালোভাবে ব্লক করে দেয়, যাতে জম্বিরা লাইব্রেরির ভেতরে না আসতে পারে। এরপর উইলো টিচারের গলা দিয়ে বেরোনো রক্ত আটকানোর চেষ্টা করে, কিন্তু রক্তের পরিমাণ এতটাই বেশি যে ওই রক্ত জেনেটের ওপর ছিটকে পড়ে, যার ফলে জেনেট খুবই ভয় পেয়ে যায়। তখন উইলো জেনেটকে বলে, তুমি কোনো ছোট বাচ্চা নও, এতে ভয় পাওয়ার কি আছে? এটা বলে সে সাহায্যের জন্য কাউকে ডাকতে যায়। আর এদিকে জেনেট টিচারের গলায় রক্ত আটকানোর চেষ্টা করে। ততক্ষণে টিচার পুরোপুরিভাবে জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। সে জেনেটকে আক্রমণ করতেই যায়, ঠিক তখনই ব্রেড এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর সবাই মিলে টিচারকে থামানোর চেষ্টা করে। তখন এডি সবাইকে বলে যে টিচারের গলা কেটে তাকে মেরে ফেলতে হবে, কারণ এডি জানতো যে এইভাবেই জম্বিদেরকে শেষ করা যায়। তখন সবাই এডির কথা মেনে নেয় আর একটি বড় হাতিয়ার দিয়ে টিচারের মাথা তার শরীর থেকে আলাদা করে তাকে মেরে ফেলে। টিচারের মাথা কেটে ফেলার পরেও তারা দেখে যে টিচারের মাথা এখনো জীবিত রয়েছে। তারা কিছুই বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব। তখন ব্রেড সবাইকে বলে, আমাদের সবাইকে লাইব্রেরির মধ্যে এমন একটি বই খুঁজতে হবে যেটাতে জম্বিদেরকে কিভাবে শেষ করা যায় সেটা জানা যাবে। তারপর সবাই আলাদা আলাদা ভাবে জম্বিদেরকে শেষ করার বই খুঁজতে লাগে। তখনই লাইব্রেরির মধ্যে একটি জম্বি জিমিকে আক্রমণ করে আহত করে দেয়। তখনই সেখানে ব্রেড এসে ওই জম্বিটিকে মেরে ফেলে।
তারপর সে একটি ব্লেডের সাহায্যে জিমির আহত জায়গাটি কেটে ফেলার চেষ্টা করে, কারণ সে মনে করে এরকমটা করলে হয়তো জিমি জম্বিতে পরিণত হবে না। কিন্তু আসলে তো ওরকমটা নয়। এরপর সেখানে থাকা সব স্টুডেন্টরা ঠিক করে জিমিকে লাইব্রেরি থেকে বাইরে বের করে দিতে হবে, না হলে সে তাদের জন্য বিপদজনক হতে পারে। কিন্তু জিমি হলো ব্রেডের বেস্ট ফ্রেন্ড, সেই জন্য ব্রেড তাকে লাইব্রেরি থেকে কিছুতেই বাইরে বের করতে চায় না। অন্যদিকে এইসব কথা জিমি জানালার উপরে বসে শুনছিল। তখন সে নিজেই জানালার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে, কারণ সে নিজে জম্বি হয়ে তার বন্ধুদেরকে বিপদে ফেলতে চায় না। এরপর স্কুলের সমস্ত জম্বিরা এসে জিমির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। আর এইদিকে এডি লাইব্রেরিতে থাকা একটি কম্পিউটারের সাহায্যে পুলিশকে মেসেজ করে, যাতে পুলিশ এসে তাদেরকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে নেয়। লাইব্রেরিতে সব স্টুডেন্টরা খুবই ভয়ে থাকে। এদিকে ব্রেড একা বসে থাকে, তখন তার হাতে একটি জখম দেখা যায়, যেটা তার টিচার তার হাতে জখম করে দিয়েছিল। কিন্তু সেই কথাটা কাউকে বলে না, সবার কাছ থেকে লুকিয়ে রাখে। কারণ ব্রেডের কোথাও না কোথাও মনে হচ্ছিল যে সে যদি এই কথাটা সবাইকে বলে তাহলে হয়তো সবাই তাকে মেরে ফেলবে, না হলে তাকে লাইব্রেরির বাইরে চলে যেতে বলবে। তখন তাদের মধ্যে থেকে অ্যাশ সবাইকে বলে যে জম্বিদের সঙ্গে লড়াই করার জন্য তাদেরকে আগে রিল্যাক্স হতে হবে, যার জন্য সে তাদেরকে ড্রাগ অফার করে। সে বলে রিল্যাক্স হওয়ার জন্য তার কাছে এখনো অনেক ড্রাগ আছে। তখন সবাই অ্যাশের কথা অনুযায়ী ড্রাগ নিয়ে নেয়। তখনই সেখানে এডি এসে সবাইকে এরকমটা করতে দেখে নেয়। তখন সে সবাইকে বলে যে তারা ভুল করছে, এরকমটা করা ঠিক নয়। কিন্তু অ্যাশের বলার কারণে এডিও ড্রাগ নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরই মধ্যে কথায় কথায় অ্যাশ এডিকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে ডিটেনশন রুমে আসলো, কারণ এডি খুবই সহজ সরল একটা ছেলে, তার তো এখানে আসার কোনো কথাই নেই। তখন এডি সবাইকে বলে, আমি পড়াশোনায় ফোকাস করার জন্য এক রকমের ড্রাগে আসক্ত হয়ে পড়েছিলাম, আর এই কথাটা টিচার জেনে গিয়েছিল আর সেই আমাকে ডিটেনশন রুমে পাঠিয়েছিল। তখন জেনোটো সবাইকে বলে যে সে আর ব্রেড স্কুলের দুজনে একে অপরের সঙ্গে ওয়াশরুমে ধরা পড়ে গিয়েছিল, যার জন্য তাদেরকে ডিটেনশন রুমে ডাকা হয়েছে। তখনই তারা বাইরে থেকে একটি আওয়াজ শুনতে পায়। যখন তারা চেক করার জন্য যায়, তখন সবাই বুঝতে পারে যে জম্বিরা লাইব্রেরির কাছেই চলে এসেছে। আর যখনই জেনেট কান লাগিয়ে আওয়াজটি শোনার চেষ্টা করে, তখনই একটি জম্বি বইয়ের ভেতর দিয়ে জেনেটকে ধরার চেষ্টা করে, কিন্তু জম্বিটি তাকে ধরতে পারে না, তার বদলে এডিকে ধরে নেয়, যার ফলে এডির খুবই কষ্ট হয়। তখন ব্রেড এসে জম্বিটির হাতে গুলি করে দেয়, যার ফলে জম্বিটির হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত হাতটি এডিকে ধরেই রয়েছে। এটা দেখে অ্যাশ কোনো রকমে এডিকে সাহায্য করে আর কোনো রকমে হাতটিকে আলাদা করে দেয়। এরপরে উইলো আর এডি এক জায়গায় বসে কথাবার্তা বলে। সেই সময় উইলো লক্ষ্য করে যে এডি বারবার জেনেটের দিকে তাকাচ্ছে। তখন উইলো এডিকে জিজ্ঞাসা করে যে তুমি কেন জেনেটকে পছন্দ করো, সে তো তোমাকে পছন্দই করে না, সে তো তোমার দিকে একবার ঘুরেও তাকায় না, তোমার সঙ্গে একবার ভালোভাবে কথা পর্যন্ত বলে না, তাহলে তুমি কেন ওকে এতটা পছন্দ করো? তখন এডি উইলোকে বলে, আমি জেনেটকে এই জন্যই পছন্দ করি কারণ আমার মনে হয় যে জেনেটও আমাকে পছন্দ করে। এরপর উইলো এডিকে বলে, আমার মনে হয় না যে তুমি ওই রকম কোনো মেয়েকে নিয়ে ভাবো যে তোমাকে নিয়ে একটুও ভাবে না। তখনই উইলো এডিকে বলে যে সে এডিকে খুবই পছন্দ করে। এই কথাটা শুনে এডি খুবই খুশি হয় আর মনে মনে বলে যে যাক, স্কুলে কেউ তো আছে যে আমাকে পছন্দ করে। এদিকে অ্যাশের ওয়াশরুম যাওয়ার দরকার পড়ে, তখন সে সবাইকে তার সঙ্গে যেতে বলে। তখন ব্রেড অ্যাশকে বলে বাইরে যাওয়া হবে না, কারণ বাইরে অনেক জম্বি ঘোরাফেরা করছে। কিন্তু তবুও ব্রেডও অ্যাশের সঙ্গে ওয়াশরুমে যেতে রাজি হয়। উইলো তাদের সঙ্গে যেতে চায়, কিন্তু জেনেট তাদের সঙ্গে যেতে চায় না। তখন তারা সবাই এডিকে জেনেটের কাছে থাকতে বলে, এডিও জেনেটের কাছে থাকতে রাজি হয়ে যায়। এটা দেখে উইলোর খুবই খারাপ লাগে, কারণ উইলোর বলা সত্ত্বেও এডি তখনও জেনেটকেই পছন্দ করছিল। এরপর আমরা ওই তিনজনকে দেখতে পাই, তারা ভেন্টের রাস্তা দিয়ে ওয়াশরুমে এগিয়ে যায়। যেতে যেতে তারা একটি ইঁদুর দেখতে পায়, সেই ইঁদুরটিও এখন জম্বিতে পরিণত হয়ে গেছে। এটা দেখার পরেও তারা সামনের দিকে এগিয়ে যায় আর একসময় তারা ভেন্ট থেকে নিচে পড়ে যায়। তখনই অ্যাশ তাদেরকে বলে ড্রাগ ভেন্টের মধ্যেই পড়ে গেছে, তাকে ভেন্টের ভেতরে আনতে যেতেই হবে। তখন ব্রেড তাকে বারণ করে, কিন্তু অ্যাশ তার কোনো কথাই শোনে না আর ভেন্টের ভিতরে একাই চলে যায়।
ভেন্টে ঢোকা মাত্রই ওই জম্বি ইঁদুরটি খুবই খারাপ ভাবে নৃশংস ভাবে অ্যাশকে মেরে ফেলে। এদিকে সব জম্বিরা উইলো আর ব্রেডের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন তারা দুজনে লাইব্রেরির দিকে দৌড়াতে লাগে। অন্যদিকে আমরা এডি ও জেনেটকে দেখতে পাই। তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলে। এরই মধ্যে এডি জেনেটকে প্রপোজ করে দেয়। আর এখানেই আমরা জানতে পারি যে জেনেট ও এডিকে পছন্দ করত, কিন্তু লজ্জার কারণে সে এডির সঙ্গে থাকতে পারেনি, কারণ এডি খুবই সাধারণ আর সহজ সরল। তখনই উইলো আর ব্রেড দুজনেই লাইব্রেরির দরজার কাছে এসে এডিকে ডাকতে শুরু করে। তখন এডি ও জেনেট দুজনে মিলে দরজার ব্লক সরিয়ে তাদের দুজনকেই ভেতরে ঢুকিয়ে নিয়ে আবার দরজা ব্লক করে দেয়, যাতে জম্বিরা কোনো মতেই ভেতরে আসতে না পারে। এদিকে আমরা দেখতে পাই ব্রেডের অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছে, সেও এখন জম্বিতে পরিণত হতে শুরু করে। এটা দেখে জেনেট খুবই ভয় পেয়ে যায় আর এডিকে নিয়ে ওই রুম থেকে অন্য জায়গায় চলে যায়, কারণ সে মনে করে যে হয়তো তারা সবাই মারা যাবে, আর মারা যাওয়ার আগেই সে তার স্বাদ মিটিয়ে নিতে চায়। তখনই সেখানে উইলো চলে আসে আর তাদেরকে বলে যে ব্রেডের অবস্থা খুবই খারাপ, তাদের ব্রেডকে সাহায্য করা উচিত। কিন্তু যখন তারা ব্রেডের কাছে পৌঁছায় ততক্ষণে সে পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়ে যায়। তখন তারা দেখে লাইব্রেরির কাছে অনেকগুলি জম্বি চলে এসেছে। তারা জানালা দরজা ভেঙে ভেতরে আসার চেষ্টা করছে। এডি ও উইলো দুজনে দরজা বন্ধ করার চেষ্টা করে আর এদিকে ব্রেড জেনেটকে আক্রমণ করার চেষ্টা করে। তখন এডি ও উইলো জেনেটকে উৎসাহিত করে যে সে ব্রেডের সঙ্গে মোকাবিলা করতে পারবে। জেনেট উৎসাহিত হয়ে ব্রেডকে আক্রমণ করে তাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এরপর তারা দেখে যে তারা বেশিক্ষণ লাইব্রেরির ভেতরে বেঁচে থাকতে পারবে না, তাই এডি একটি প্ল্যান তৈরি করে। তার টিচারে যে কাঁটা মাথাটি রয়েছে যেটা এখনো জীবিত আছে সেটার সাহায্যে তারা একটি খাঁচা তৈরি করে। তারপর তারা জম্বিদের মধ্যে দিয়ে তাদেরকে মারতে মারতে বেরিয়ে যায়। তখনই জিমি তাদেরকে অ্যাটাক করে দেয়, যে এখন খুবই ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে। উইলো আর এডি দুজনেই জম্বিদের হাত থেকে বাঁচার জন্য ছাদের উপর উঠতে শুরু করে। আর যখন জেনেট ছাদে উঠতে যায় তখন একটি জম্বি তার পায়ে কামড়ে দেয়। জেনেট কোনো রকমে উইলো আর এডির কাছে পৌঁছে যায়। তখন এডি দেখে জেনেটও জম্বিতে পরিণত হয়ে গেছে। এটা দেখে উইলো জেনেটকে গুলি করে মেরে দেয়, কারণ এটা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তাই থাকে না। এরপর তারা দুজনেই ছাদের উপর বসে থাকে। ততক্ষণে সকালও হয়ে যায়। তখন তারা দেখে নিচে অনেক আর্মি ফোর্স চলে এসেছে। তারা স্কুলের সমস্ত জম্বিদেরকে মারতে শুরু করেছে। এটা দেখে উইলো আর এডি খুবই খুশি হয়। তাদের দুজনের প্রাণও বেঁচে যায় আর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়।